কাজে লাগাবো, কিভাবে কাজে লাগানো যায় ড্রাই সেল, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় জানা দরকার, কতগুলো সংজ্ঞা আর কি। আচ্ছা, যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হলো তড়িৎ বিশ্লেষক কি। তাহলে যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষক বলবো। যেমন প্লাস্টিককে আমরা যদি গলাই, তার মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হবে না, কারণ প্লাস্টিক বিদ্যুৎ অপরিবাহী। আবার লবণ যদি আমরা পানিতে মেশাই, লবণ পানিতে মিশালে শিল দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে, তাহলে লবণ বিদ্যুৎ পরিবাহী, লবণের দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারাই যে সকল পদার্থের মধ্য দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করা যায় তাদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য। আবার আর একটা সংজ্ঞা আমরা দিতে পারি এখানে, যে যে সকল পদার্থকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তাদের উপাদানগুলোকে আলাদা করা যায় তাদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ হলো এর মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ পরিবাহিত করি তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, তার মানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা বিদ্যুৎ পরিবাহী। আর আরেক দিক দিয়ে কি বলবো, এরা বিদ্যুৎ পরিবহন করে বিধায় এরা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দুই ভাবে আমরা সংজ্ঞা দিচ্ছি, যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে, অথবা যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে তার উপাদান মৌলগুলোকে আলাদা করা যায় তাদেরকেও তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কি করা হয়েছে, হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসকে আলাদা করে বের করা হয়েছে। তাহলে এভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য কি? তড়িৎ অবিশ্লেষ্য হলো যেসব পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে বলা হবে তড়িৎ অবিশ্লেষ্য। যেমন চিনি, চিনি বিদ্যুৎ পরিবহন করে না, তাই এটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একে আলাদা করা যাবে না। তড়িৎ বিশ্লেষণ, তাহলে তড়িৎ বিশ্লেষ্য জানলাম, মানে যাদেরকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলাদা করা হয় তারা তড়িৎ বিশ্লেষ্য। এখন তড়িৎ বিশ্লেষণটা কি, যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য জাতীয় পদার্থকে তার উপাদানগুলোকে আলাদা করা যায় বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে, অর্থাৎ যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আলাদা করা যায় তাকেই বলা হচ্ছে, মানে সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেমন আমি তোমাদেরকে ওই বিক্রিয়াটা দেখালাম, এখন দেখো যদি আমরা পানির ভিতর দিয়ে, এই তো পানি H2O পানি, এই পানির ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা যদি আমি করি বা, তখন এটা কি হবে, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখানে এই পুরো প্রক্রিয়ার নাম হলো তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ পানিকে পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে পানির উপাদানগুলোকে আলাদা করে দিলাম, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো, এই পুরো প্রক্রিয়াটার নাম হলো তড়িৎ বিশ্লেষণ। আর এখানে পানি তাহলে কি, পানি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বুঝছো? মাহি বুঝছো?
মাহি শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, বুঝে যদি না থাকো বলবা যে স্যার আবার একটু রিপিট, তাহলে আমি আবার বলবো। স্যার স্যার আরেকবার একটু বুঝে দেন। দুটাই কেবল লিখে দিলেন। হ্যাঁ স্যার, এটা কত অধ্যায়? না আর কিছু বলেছেন? না, এটাই শুরু করেছি। শেষের পাঠ পড়া হচ্ছে, শেষের পাঠ, অষ্টম অধ্যায়ের শেষ অংশ। তাহলে তড়িৎ বিশ্লেষণ কি? যে পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে তার উপাদানগুলোকে আলাদা করা হয় তাকে আমরা বলতেছি তড়িৎ বিশ্লেষণ। আর তড়িৎ বিশ্লেষণ কাদের করা যাবে? তড়িৎ বিশ্লেষণ করা যাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, অর্থাৎ তারা যারা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তারাই হলো তড়িৎ বিশ্লেষ্য। যেমন খাবার লবণ একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা তাপ দিয়ে গলালেও বিদ্যুৎ পরিবহন করবে বা পানির মধ্যে দিয়ে দ্রবীভূত করলেও বিদ্যুৎ পরিবহন করবে। আর এই সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণটা কি সোডিয়াম ক্লোরাইড? সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে যদি আমরা সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করতে পারি তাহলে এই প্রক্রিয়াটার নামই হবে তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হলো একটা পদার্থ আর তড়িৎ বিশ্লেষণ হলো প্রক্রিয়া বা পদ্ধতি। আর কোনো সমস্যা আছে? কথা বলো, কথা বলো। না স্যার, না স্যার। অথই বুঝছো তুমি? অথই শুনতে পাচ্ছো আমার কথা? অথই তোমার মনে হয় ইয়ে করা, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। জেনিফা, জি স্যার, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে পরের অংশে যাচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে হলো যেখানে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা পরিচালনা করা হয়, যে পাত্রের মধ্যে আমরা যে সিস্টেমের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করি তাকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য কোষ। অর্থাৎ যে কোষের মধ্যে, কোষ বলতে এখানে একটা সিস্টেম, একটা পাত্র, ব্যাটারি বা তার বিভিন্ন অংশ নিয়ে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি করা হয়। এবার দেখো তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষণ করার জন্য অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ করার জন্য, মানে যে পদার্থের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহিত করে আলাদা করব, তো বিদ্যুৎ প্রবাহের জন্য ব্যাটারির দুইটা প্রান্ত থাকে। ধরো এরকম একটা পাত্র, এই পাত্রের মধ্যে দুইটা ব্যাটারির দুই প্রান্তকে তার দ্বারা যুক্ত করা হয় দুইটা ধাতব দণ্ডের সাথে। এই একটা ধাতব দণ্ড, এই একটা ধাতব দণ্ড, এটাকে কি করা হয় ব্যাটারির সাথে যুক্ত করা হয়। এই ব্যাটারির এই পার্শ্বটা কি? এই পার্শ্বটা পজিটিভ, এই পার্শ্বটা নেগেটিভ। তাহলে তো এই পাত্রের মধ্যে আমরা কি করব, এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ চালনা করব। ধরো এর মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিয়েছি, যে কোনো বা শুধু পানি আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার জন্য বর্তনীর দুই প্রান্ত যে দুইটা ধাতব দণ্ডের সাথে যুক্ত করা হয় সেই দুইটা ধাতব দণ্ডকেই আমরা বলবো তড়িৎদ্বার। তাহলে এইটা একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার। এই দুটা তড়িৎদ্বার কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যানোড,
অ্যানোডের সংজ্ঞা কতদিন দিয়েছিলাম? অ্যানোড মানে যেখানে এরকম করে আর্থিং করে না, এক ব্যাটারির ধন পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হলো অ্যানোড, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হলো ক্যাথোড। বুঝতে পারছো? কিন্তু ব্যাটারির অ্যানোড কিন্তু এটা, ব্যাটারির নেগেটিভ প্রান্ত কিন্তু ব্যাটারির অ্যানোড। মনে আছে তোমাদের? ব্যাটারির এই নেগেটিভ প্রান্তটা কিন্তু ব্যাটারির অ্যানোড। কেন? এই প্রান্তে ইলেকট্রন ছাড়ে, জিঙ্ক ইলেকট্রন ছাড়ে, এই জন্য ব্যাটারির এই নেগেটিভ প্রান্তটাই হলো অ্যানোড। তাহলে এটা অ্যানোড, ব্যাটারির ক্ষেত্রে এটা অ্যানোড। কিন্তু ব্যাটারির অ্যানোড বা নেগেটিভ প্রান্ত যেখানে যুক্ত থাকবে সেটা হবে ক্যাথোড, যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে ক্যাথোড। আর এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা হলো কি? ক্যাথোড। তাহলে ক্যাথোড যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে সেটা হবে অ্যানোড তড়িৎদ্বার, মানে অপোজিট। কেন অপোজিট হয় সেটা আমরা একটু পরে আসতেছি আলোচনায়। তাহলে বিদ্যুৎ প্রবাহের জন্য কি করা হয়? দুটা ধাতব দণ্ড ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষক কোষে। সেই দুটা ধাতব দণ্ডকে আমরা বলবো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। বুঝছো এটা? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে তড়িৎদ্বার দুই ধরনের, একটা অ্যানোড আর একটা ক্যাথোড। তাহলে যে তড়িৎদ্বারে ইলেকট্রন ত্যাগের বা জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলে। এটা কি ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে? এটা লিখে নেবা। আর যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে আমরা বলবো, বা বিজারণ বিক্রিয়া ঘটে তাকে আমরা অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলবো। তাহলে অ্যানোডে হয় কি? জারণ বা ইলেকট্রন ত্যাগ, আর ক্যাথোডে হবে বিজারণ বা ইলেকট্রন গ্রহণ। এবার আসো তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব আমরা। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা কি করতেছি, যে প্রথমে প্রথমেই এরকম প্রথমে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র নিব, এরকম তড়িৎ বিশ্লেষণ পাত্র নিব। তারপরে একটা তড়িৎ বিশ্লেষণ পাত্রের মধ্যে 30 মিলি পানি বা 30 ml পানি, এর মধ্যে আমরা 3 গ্রাম সোডিয়াম লবণ দিব। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যখন আমরা পানির মধ্যে দিব, পানির মধ্যে দিলে এটা তৈরি করবে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, এই দুটা তৈরি করবে। তার মানে আমরা যদি এর মধ্যে লবণ দেই, লবণ দিলে এর মধ্যে দুই ধরনের আয়ন তৈরি হবে, একটা হলো সোডিয়াম আয়ন অর্থাৎ Na প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন, এই দুটো আয়ন তৈরি হবে। সেকেন্ডলি আমরা কি করব, এরপরে আমরা কি করব, যে ব্যাটারির দুই প্রান্তে লাগানো দুইটা তড়িৎদ্বার আমরা এখানে যুক্ত করব। তো তড়িৎদ্বার দুইটা হবে, একটা অ্যানোড হবে একটা ক্যাথোড হবে। ধরো দুইটা তড়িৎদ্বার আমি এখানে যুক্ত করতেছি, এই একটা তড়িৎদ্বার আর এই একটা তড়িৎদ্বার। দুইটা তড়িৎদ্বার আমি যুক্ত করলাম, হলুদ কালারটা মনে হয় দেখা যাচ্ছে না, এটা একটু কমলা করে দেই। দুইটা তড়িৎদ্বার এরকম এর মধ্যে ডুবানো থাকলো, তার দ্বারা যুক্ত করা আছে। এখন কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড কে বলতে পারবা?
সবুজটা কি কৃষ্ণ বলো স্যার সবুজটা হয় স্যার ওটা যেহেতু থাকে আছে স্যার পিছনে থাকে অ্যানোড তাই ওটা হবে স্যার ক্যাথোড আচ্ছা আমি এই অবস্থায় কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটা কোনোটাই বোঝা যাবে না কারণ আমি তো ব্যাটারির সংযোগ দেইনি তাহলে আমি কিভাবে বুঝবো স্যার এই অবস্থায় স্যার হ্যাঁ বলো এই অবস্থায় স্যার কিভাবে স্যার এটা তো স্যার ব্যাটারির সাথে তো দেওয়া থাকলে নাই বলে দিতাম কিন্তু এখন কেমনে বলবো হ্যাঁ এটাই হলো আসল কথা যে আমরা তো জানি না যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড আমি যদি এটা এরকম করে ধরো এখন ব্যাটারি আমি দিয়েছি একটা কিন্তু ধরো এইটা নিয়ে এসে কি করলাম এই পাশে যুক্ত করলাম এটা নিয়ে সেই পাশে যুক্ত করলাম বলো এখন বলো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড স্যার জানি না এখন বোঝা যাচ্ছে না স্যার এখনো তো বোঝা যাচ্ছে না স্যার রাইট এইবার স্যার প্লাস মাইনাস দেননি এইবার স্যার এইবার বোঝা যাচ্ছে স্যার হ্যাঁ এইবার হচ্ছে স্যার এখন বলা যাবে স্যার এটা অ্যানোড তাহলে এটা কি স্যার এটা ক্যাথোড এটা ঋণাত্মক স্যার এটা অ্যানোড নো এটা হলো ক্যাথোড ঋণাত্মক প্রান্ত বা ঋণাত্মক তড়িৎদ্বার আমরা এটা বলবো ক্যাথোড কারণ স্যার ওইটা মাইনাস ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যুক্ত আছে হ্যাঁ এই জন্য এটা হলো ক্যাথোড আর এটা নেগেটিভ হওয়ার কারণ কি সেটাও আমি বোঝাচ্ছি পরে দেখো কি কারণে এটা অ্যানোড কিংবা ক্যাথোড এটা কেন হয় এটা একটু ভালো করে দেখো আমি আগে লিখে দিই এটা অ্যানোড কিন্তু ব্যাটারির ক্ষেত্রে কোনটা কি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ প্রান্তটা অ্যানোড অ্যানোড মানে যেখানে ইলেকট্রন ত্যাগ হয় আর ব্যাটারির এটা হলো ক্যাথোড যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে এখন কি হয় ব্যাটারির এই জিঙ্ক প্রান্ত কি করে ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রন এই তারের মাধ্যমে এসে এখানে জমা হবে তাহলে এখানে কোন চার্জের পরিমাণ বেশি থাকবে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি থাকবে এই জন্য এটা নেগেটিভ তড়িৎদ্বার ঠিক আছে মানে জিঙ্ক যে ইলেকট্রনটা ত্যাগ করলো এখান থেকে এই ইলেকট্রনটা এই তারের মধ্য দিয়ে এসে এখানে জমা হবে তাহলে এই জন্য এই এটা নেগেটিভ প্রান্ত হবে কিন্তু জিঙ্কের ক্ষেত্রে এটা ব্যাটারির ক্ষেত্রে এটা অ্যানোড হলো কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এটা হবে ক্যাথোড আর কেন ক্যাথোড হবে যে এই যে ইলেকট্রন আসে এখানে জড়ো হওয়ার কারণে এটা নেগেটিভ হলো তাহলে এটা কি দ্বারা আকৃষ্ট হবে অবশ্যই সোডিয়াম আয়ন আসবে এখানে ধনাত্মক অংশ দ্বারা আর ক্লোরিন যাবে এখানে ঋণাত্মক অংশ দ্বারা ক্লোরিন যেহেতু নেগেটিভ তাই এটা পজিটিভ প্রান্তের দিকে চলে যাবে আর সোডিয়াম হলো পজিটিভ তাই এটা নেগেটিভ প্রান্তের দিকে যাবে নেগেটিভ প্রান্তের দিকে চলে যাবে আচ্ছা সোডিয়াম আসে এখানে কি করবে সোডিয়াম আসে এখানে আর গ্যাস উৎপন্ন করবে নো সোডিয়াম প্লাস আসে এখানে ইলেকট্রন গ্রহণ করবে করে সোডিয়াম ধাতুতে পরিণত হলো তাহলে এখানে কোন বিক্রিয়া ঘটলো ইলেকট্রন ত্যাগের না গ্রহণে এখানে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া ঘটলো এই জন্য এটার নাম হবে ক্যাথোড তাহলে যেখানে ইলেক্ট্রন গ্রহণ ঘটে এখন বুঝতে পারছি যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বলা হয় ক্যাথোড আর যেখানে ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় অ্যানোড তাহলে ব্যাটারি দেখো ব্যাটারি এখানে ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য ব্যাটারির এটা অ্যানোড কিন্তু এই ইলেকট্রন গুলো সেখানে জড়ো হয়েছে হওয়ার ফলে কি হয়েছে এই তড়িৎদ্বারটি নেগেটিভ হয়ে গেছে তখন এই যে এর ভিতরে যে ধনাত্মক চার্জ গুলো ছিল সেটা এটা তার আকৃষ্ট হবে হয়ে কি হবে এখানে আসবে এসে এই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং সোডিয়াম ধাতু এরকম তলানি হিসাবে জমা হবে বা এর গায়েও জমা হতে পারে বা এর গায়েও সোডিয়াম ধাতুটা জমা হতে পারে
ফলে এখানে কি হলো ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া ঘটলো এই জন্য এটার নাম ক্যাথোড আর দেখো ক্লোরিন এখানে আসলো এসে কি করবে ক্লোরিন কি নেগেটিভ আয়ন নেগেটিভ আয়ন এ কি করবে ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার ফলে ক্লোরিন পরমাণু তৈরি করবে এরকম দুইটা ক্লোরিন পরমাণু সিএল সিএল যুক্ত হয়ে তৈরি করবে সিএল টু গ্যাস তাহলে এখানে অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে এখানে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস নির্গত হবে আর এখানে উৎপন্ন হবে সোডিয়াম ধাতু তাহলে ক্যাথোডে বিক্রিয়া এখানে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ধাতু আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন গ্যাস তাহলে প্রথমত আমরা কি করলাম এরকম একটা পাত্রে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত করে নিলাম এ বুঝছো এখানে তোমরা যদি কেউ না বুঝে তাহলে বুঝছি তাহলে প্রথমে আমরা কি করবো একটা দ্রবণ তৈরি করে নিলাম যে 300 মিলি পানিতে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে ভালোভাবে নাড়া দিয়ে একটা দ্রবণ প্রস্তুত করলাম এরপর দ্রবণটিকে একটি তড়িৎ বিশ্লেষণ কোষে নিয়ে তড়িৎ পরিবাহিত করি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে এইবার আসো এইখানে দেখো এই যে চিত্রে দেখো এটা একটা তড়িৎ বিশ্লেষণ কোষ দেখাইছি আমি এখানে কি ঘটছে এখানে ব্যাটারির এই যে উপরের প্রান্ত পজিটিভ প্রান্ত এটা ক্যাথোড এটা যেখানে যুক্ত আছে তড়িৎ দ্বার তাকে আমরা বলতেছি অ্যানোড এখানে দেখো ক্যাথোড ব্যাটারির ক্যাথোড প্রান্ত এখানে যুক্ত আছে এটার সাথে এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যানোড আবার ব্যাটারির নেগেটিভ প্রান্ত মানে অ্যানোড মানে ইলেকট্রন ত্যাগ হয় যে এটা যুক্ত আছে যে তড়িৎদ্বারের সাথে সেই তড়িৎদ্বার কি চার্জ যুক্ত হয়েছে নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে এর নাম আমরা দিয়েছি ক্যাথোড তাহলে ব্যাটারির অ্যানোড আর এখানে যদি তড়িৎদ্বারের সাথে যুক্ত হয় সেখানে ক্যাথোড নাম দিলাম কেন ওটাও তো অ্যানোড হওয়ার কথা ছিল এর কারণ হলো যে ব্যাটারির আমরা সহজ কথাই মনে রাখবো যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে তা হলো ক্যাথোড আর যেখানে ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় অ্যানোড ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের উপর কথা হবে যে অ্যানোড না ক্যাথোড কিন্তু কোনটা কার সাথে যুক্ত হলো অত কিছু মাথায় আমাদের রাখার দরকার নাই তাহলে এখানে এই যে আমরা ব্যাটারির সাথে এই তার দ্বারা যুক্ত করেছি তখন ব্যাটারি কি করছে এই ইলেকট্রনটা ত্যাগ করছে তার মানে এই প্রান্তেও ব্যাটারির এই প্রান্তটা ইলেকট্রন ত্যাগ করে তাই ব্যাটারির এই প্রান্তকে বলা হচ্ছে অ্যানোড তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ যখন করছে এই ইলেকট্রন তারের মাধ্যমে চলে আসছে এই তড়িৎদ্বারে এই তড়িৎদ্বারে যখন আসছে এই তড়িৎদ্বারকে তখন আমরা বলতেছি ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড পরে নাম দিব নি ঋণাত্মক তড়িৎদ্বার ঋণাত্মক কারণ এই ইলেকট্রন গুলো আসে এখানে জড়ো হয়েছে আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ তাই এখানে এটা ঋণাত্মক হয়ে গেছে আর আবার দেখো তাহলে ব্যাটারির এই প্রান্ত এখানে যুক্ত আছে তাহলে এটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক হলে একটা ধনাত্মক এখন দ্রবণে যে সোডিয়াম আয়ন আছে সোডিয়াম আয়নটা কি সোডিয়াম আয়নটা হলো ধনাত্মক চার্জযুক্ত তাহলে ধনাত্মক চার্জযুক্ত হয় এই সোডিয়াম আয়ন আকর্ষণ হবে কোনটা দ্বারা নেগেটিভ চার্জ দ্বারা নেগেটিভ তড়িৎ দ্বারা আকর্ষিত হবে তাই সোডিয়াম কি করবে নেগেটিভ আয়নের তড়িৎদ্বারের দিকে আসবে আর ক্লোরিন হলো ধনাত্মক চার্জ নেগেটিভ চার্জযুক্ত তাই ক্লোরিন কি করবে ধনাত্মক চার্জযুক্ত প্রান্তের দিকে চলে যাবে ক্লোরিন যাবে ধনাত্মক চার্জ প্রান্তের দিকে গেল যাওয়ার পর কি হচ্ছে তাহলে ক্লোরিন এখানে আসে কি করবে ইলেকট্রন ত্যাগ করবে তাহলে ক্লোরিন যেহেতু এখানে আসে ইলেকট্রন ছাড়ে দিচ্ছে কারণ ক্লোরিন তো নেগেটিভ চার্জযুক্ত তাই ক্লোরিন যদি ইলেকট্রন ছাড়ে তাহলে ইলেকট্রন ছাড়ে যেখানে সেই অংশটাকে কি বলি আমরা অ্যানোড এই জন্য এই তড়িৎদ্বারকে বলা হচ্ছে অ্যানোড তাহলে ক্লোরিন ইলেকট্রন ছেড়ে
ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, তাহলে দুটা ক্লোরিন পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দুটা ক্লোরিন পরমাণু বা একটা ক্লোরিন অণু বা Cl2 তে পরিণত হবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। আর এখানে সোডিয়াম আয়নটা যখন এখানে আসলো, সোডিয়াম আয়নটা আসার পর কি হচ্ছে যে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করার যেখানে বিক্রিয়া ঘটে তাকে আমরা বলি ক্যাথোড। তাহলে সোডিয়াম পজিটিভ আয়ন এখানে এসে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হলো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিদ্যমান অর্থাৎ লাস্ট বিক্রিয়া আমাদের এরকম হবে যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি থেকে আমরা সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসকে আলাদা করে দিলাম। এই এখানে আরেকটু আমরা যুক্ত করতে পারি, সেটা হলো অনেক সময় অনেক বই এটা লেখা থাকে যে এই সোডিয়াম হলো অত্যন্ত সক্রিয় ধাতু, বুঝছো? সোডিয়াম সক্রিয় ধাতু হওয়ার কারণে এটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করে, এই যে পানি, আচ্ছা আমি উপরেই লিখতেছি, এখানে এই বিক্রিয়াটা অনেক বই লেখা আছে, পানি যোগ সোডিয়াম তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটা তৈরি হবে। এখন বলো তড়িৎ বিশ্লেষণ কে বুঝনি? যদি কেউ না বুঝে থাকো বলো, এটা থেকে কোশ্চেন একটা আসবে, চার মার্কের কোশ্চেন এখান থেকে আসে প্রত্যেক বছর। স্যার পানির সাথে সোডিয়াম যুক্ত হয়ে হাইড্রোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, তাহলে Cl এর সাথে যুক্ত কি হবে পানি যুক্ত হয়ে? Cl তো গ্যাস রে বেটা, Cl2 আর পানির মধ্যে থাকবে না তো ক্লোরিন, ক্লোরিন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে যাবে। ও বুঝতে পারছি স্যার, একটু ভুলে গেছিলাম যে ক্লোরিন গ্যাস। স্যার বলো, স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি স্যার লিকুইড না অ্যাকুয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, এটা হবে অ্যাকুয়া, কারণ পানির মধ্যে দ্রবীভূত থাকলো। ও জি স্যার। মেয়েদের কোনো সমস্যা থাকলে বলো, অথবা জেনিফা তোমাদের কোনো সমস্যা থাকলে বলো, বুঝছো তো আজকের পড়াটা? অথই শুনতে পাচ্ছ? আমি তোমাকে শুনতে পাচ্ছি না, তুমি তোমার ডিভাইসে আগে কল ভায়া অডিও ডিভাইসে ক্লিক করো, মিউট বাটনের উপরে দেখো সাদা লেখা, ওখানে ক্লিক করো, না হলে আমাকে মেসেজ দাও একটা, বুঝছো কিনা একটা মেসেজ দাও। আচ্ছা এবার জেনিফা বলো, তুমি বুঝছো কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা না বুঝলে আবার বলবা যে স্যার বুঝিনি, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি বারবার বোঝানোর চেষ্টা করব, কিন্তু তোমাদের বুঝতে হবে। আচ্ছা তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে শিখলাম যে তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষক কাকে বলে, তারপরে তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়, এইগুলো আমি আর একবার একটু রিভিশন করি যে যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়
বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যারা বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে আমরা বলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কতগুলো সংজ্ঞা জানা দরকার, যেমন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎদ্বার কাকে বলে। তাহলে তড়িৎ বিশ্লেষণ কি? যে প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহিত করে পদার্থগুলোকে আলাদা করা, পদার্থের উপাদানগুলোকে বলা আলাদা করা হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় বা যে সিস্টেমের মধ্যে করা হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। আর তড়িৎ বিশ্লেষণ কোষে যে তড়িৎ বিদ্যুৎ প্রবাহের জন্য দুইটা তড়িৎদ্বার ব্যবহার করা হয়, এদেরকে একটাকে বলা হয় অ্যানোড আর একটাকে বলা হয় ক্যাথোড। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষে যেখানে জারণ বিক্রিয়া বা ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া ঘটে তাকে আমরা অ্যানোড বলবো, আর তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে যেখানে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া ঘটে তাকে আমরা ক্যাথোড বলবো। অ্যানোড ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, অর্থাৎ ক্যাথোডের সাথে যুক্ত থাকে, আর ক্যাথোড তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে বা অ্যানোড তড়িৎদ্বার প্রান্তের সাথে, অ্যানোড প্রান্তের সাথে যুক্ত থাকে। আমরা যখন এই তড়িৎদ্বার দুটি ওই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে ডুবাবো তখন কি হবে, সোডিয়াম ধনাত্মক আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। যেমন সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, আর ক্লোরাইড আয়ন কি হবে, নেগেটিভ আয়ন যেহেতু তাই পজিটিভ প্রান্ত দ্বারা আকর্ষিত হয়ে সেখানে যে ইলেকট্রন ত্যাগ করে এটা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আর কারো কোনো সমস্যা? টাইম শেষ হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তোমরা অনেকে যে টাকা দাওনি, কমল চাকি আমি তো স্যার পড়তেছি কয়েকদিন ধরে, হ্যাঁ টাকা দিয়ে জয়েন। অমি কত বেতন? অনেক টাকা, 500 টাকা। স্যার আপনি না কমা বের করছিলেন, স্যার কমাই দিছি তো, স্যার 500 থেকে কমা বের করছিলাম স্যার। ও 500 থেকে কমা বের করছিলাম, আমি বলে দিছি তো, তুমি সেদিন ছিলে না, যে 500 টাকা খামের মত তুলে 1 কেজি মিষ্টি নিয়ে স্যার আপনি বিকাশে দিতে হবে। হ্যাঁ আমার বিকাশে দিবা স্যার, মিষ্টি নিয়ে যাবো না স্যার, কিন্তু স্যার টাকা দাও দরকার নাই স্যার। তাহলে আচ্ছা তুই আয় মিষ্টি নিয়ে আয় আগে, তারপরে দেখছি। তাহলে যাম না স্যার, বিপদ আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, তাড়াতাড়ি টাকা দিও। স্যার আদাব স্যার, আমি তো গ্রামের বাসায় আছি স্যার। নোহা তুমি এত পর কে? কই আমি তো ছিলামই, বুঝাই পাইনি তোমা। ওর কি কইরে, ওর কি দৌড় মারছে?